তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, অবশ্য সুস্থ আছো। তো ফ্রেন্ডস, বর্তমানে আমাদের অনেকেরই ফোনে দেখা যায় এইরকম একটি প্রবলেম ফেস করে, যখন আমরা কোনো পারমিশন অ্যালাউ করতে যাই, যে আমরা আপনাদের যেমন কোনো অ্যাপসে যদি আমরা পারমিশন অ্যালাউ করতে যাই, তো এখান থেকে যদি আমি এই যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসের এইগুলো যদি আমি অর্থাৎ অ্যালাউ করতে যাই, যে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটা যদি আমরা অ্যালাউ করতে যাই, তখন আমাদের এই প্রবলেমটি ফেস করতে হয় যে ফিউচার নট অ্যাভেলেবেল। তো এটা কী কারণে হচ্ছে, কীভাবে আমরা সলভ করবো, তা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য আমি এখান থেকে আমার যে রেকর্ডার আছে এই রেকর্ডারে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি যদি এখন পারমিশনটি অ্যালাউ করতে চাই, তো এই প্রবলেমটি আমি বহুদিন ধরে ফেস করতে এসেছি, কিন্তু আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখলাম, কিন্তু কোনো টিউটোরিয়াল দেখে কাজ হচ্ছে না। সো তাই আমি ভাবলাম যে আমি আপনাদেরকে নতুন একটি ট্রিক শিখিয়ে দিই, যেটা দিয়ে আপনি সলভ করতে পারেন। সো বন্ধুরা, এইটা সলভ করার জন্য আপনাকে এটা কেন হয়ে থাকে, তো সাধারণত এটা হয়ে থাকে আমাদের যারা ফোন কিনি তাদের ফোনে এটা একটি প্রবলেম দেখা যায়। তো এখান থেকে আমি সেই লেখাটি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা যদি এইখানে চলে আসি, আসার পরে যেগুলোতে আসি, নিচে দেখেন দিস ফিউচার হ্যাজ বিন টার্নড অফ, অর্থাৎ এই ফিউচারটি আমাদের অফ করা হয়েছে, বিকজ ইট ইজ স্লো ডাউন ইয়োর ফোন, অর্থাৎ এটি আপনার ফোনে স্লো ডাউন অর্থাৎ স্লো হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে, এটা এখন আমরা কীভাবে সলভ করব। তো এটার কারণে কিন্তু আমরা অনেক অ্যাপস আমরা ব্যবহার করতে পারি না, সাধারণত আমরা যেইগুলো আমাদের অ্যাপস খুবই প্রয়োজন সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তো এটা সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে বলছে যে ইওর দিস ফিউচার হ্যাজ বিন টার্নড অফ, অর্থাৎ এই ফিউচারটি আমাদেরকে অফ করে দিয়েছে, অফ বিকজ ইট ইজ স্লো ডাউন ইয়োর ফোন, অর্থাৎ আমাদের ফোনে এটা চলবে না। কিন্তু এখন আমরা এটাকে চালাবো কীভাবে, অর্থাৎ এটা চাললে আমাদের ফোনটি স্লো হয়ে যাবে। তো এটা আমরা এখন চালানোর জন্য আমাকে যে কিছু আমি আপনাদেরকে ট্রিক্স শিখিয়ে দিব, সেই ট্রিক্সগুলো আপনারা কাজে লাগাবেন। সো কাজে লাগার জন্য প্রথম যে আমাদের ট্রিক্সটি হচ্ছে, সেটি হচ্ছে আমরা ফোনটা আমাদের যে ফোন আছে সেগুলো যে যদি কোনো ভারী অ্যাপস থাকে, যদি কোনো ভারী অ্যাপস বড় অ্যাপস থাকে, তাহলে সেগুলো আপনারা আনইনস্টল করে দেবেন। এরপর তারপর যদি না হয়, তাহলে দ্বিতীয় ট্রিক্স সেটা হচ্ছে আপনার ফোনে যদি মানে খুব মানে ইয়া থাকে, যে আপনার ফোনটি অনেক প্রেশার অর্থাৎ হার্মফুলভাবে আছে, তাহলে আপনার ফোনটি দ্বিতীয় যে অর্থাৎ ইয়াটি হবে সেটা হবে আপনার ফোনটাকে রেজিস্টার করা। সো রেজিস্টার করার পর দেখবেন যে আপনার সেই প্রবলেমটি সলভ হয়ে গেছে। সো সলভ হওয়ার পরে আপনারা কিন্তু এইগুলোকে ডিসপ্লে আদার অপস এইগুলো কিন্তু আপনারা অর্থাৎ ইয়া করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ যেহেতু এখানে রেজিস্টার মারলে আপনার রেকর্ডটি অফ হয়ে যাবে, এই জন্য আপনারা এখান থেকে রেজিস্টার দিলেই কিন্তু আপনার এগুলো ঠিক হয়ে যাবে। এরপর আপনার যদি এগুলো কোনো ফোনে আপনার হার্মফুল অ্যাপ থাকে, তাহলে আপনি আনইনস্টল করে দেবেন। তো কীভাবে আপনি বুঝবেন যে আপনার ফোনে হার্মফুল কোনো অ্যাপ আছে, এই জন্য চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি আপনার যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে চলে আসবেন। প্রোফাইল আইকনে চলে আসার পর এখানে চলে আসবেন যে প্লে প্রোটেক্ট নামের একটি অপশন, এই প্লে প্রোটেক্ট সেটিংয়ে আমরা চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, তো এখানে এগুলো থাকবে, আমরা এখান থেকে স্ক্যানের উপরেই চাপ দিয়ে দিব। এরপর এখান থেকে স্ক্যানিং হবে। সো স্ক্যানিং হওয়ার পর এখান থেকে আমাদের ফোনে যদি কোনো হার্মফুল অ্যাপস থাকে, তাহলে কিন্তু সেটি এখানে শো করবে, দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস, অর্থাৎ আমাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপস নেই। তো এখন আমাদের প্রয়োজন হবে যে আমাদের ফোনটিকে রেজিস্টার মারা, অর্থাৎ আমাদের ফোনে একবারে রিসেট দিয়ে দেওয়া। তো রিসেট দিয়ে দিলে কিন্তু আপনার সেই ফোনটির প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর যদি আপনার না হয়ে থাকে, তাহলে নিচে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে পোস্ট দিবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।